মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিগত 20 ফেব্রুয়ারি 2024 তারিখে দুটি ভ্রাম্যমান অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত দন্ত চিকিৎসা কেন্দ্রের যাত্রা শুরু হয় নবান্ন থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এর মধ্যে একটি হল বর্ধমান ডেন্টাল কলেজ এবং অপরটি উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের জন্য। মূলত এই ভ্রাম্যমান দন্ত চিকিৎসা কেন্দ্রটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে মানুষদের পরিষেবা দেবে এবং দন্ত বিষয়ে সচেতনতা শিবির করবে। এক কথায় বলা যায় এবার দুয়ারে দন্ত চিকিৎসা। কার্যত বিভিন্ন সরকারি মেলা প্রদর্শনী পরিষেবা প্রদান কর্মসূচিতে অংশগ্রহণ করে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র বাস। আজ বর্ধমান ডেন্টাল কলেজ থেকে এই ভ্রাম্যমান দন্ত চিকিৎসা বাসটির শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, প্রিন্সিপাল জাহান রায়, শুভজিৎ সাহা সহ বর্ধমান ডেন্টাল কলেজের সকল ছাত্রছাত্রী চিকিৎসকবৃন্দ। আজকের এই শুভ উদ্বোধনে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র বাসটি নিয়ে বিশেষ আলোকপাত করেন বিশিষ্ট জনেরা। সমস্ত অধ্যাপক এবং চিকিৎসক, ছাত্রছাত্রীরা, ফার্মাসিস্টরা, কর্মচারী বন্ধুবন্ধুদের প্রথমে আমি শুভেচ্ছা জানাই। আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গে যে কটা ডেন্টাল মোবাইল ক্লিনিক, তার মধ্যে বর্ধমান ডেন্টাল কলেজের হাসপাতালকে তিনি একটি দিয়েছেন। এই ভ্রাম্যমান গাড়ি দূর দূরান্ত গ্রামে পৌঁছে যাবে, বিশেষ করে যেখানে ক্যাম্প হবে। এক কথায় বলা যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও দুয়ারে রেশন, কখনও দুয়ারে সরকার, স্বাস্থ্য পরিষেবা, দাঁতের ক্ষেত্রেও শুভ সূচনা করেছেন। আজকে আনুষ্ঠানিকভাবে রায়নায় হওয়ার কথা ছিল, সেটি আমাদের লাইভ স্ক্রিনেতে এখান থেকে কত যাবে। এমনিভাবে প্রত্যন্ত গ্রামে দাঁতের চিকিৎসা পৌঁছে যাবে গ্রামে, এটা গ্রামের মানুষের কাছে খুবই অপ্রত্যাশিত ছিল, কিন্তু সেই প্রত্যাশা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করেছেন। জন্য যে ভ্রাম্যমান গাড়িটি তিনি বর্ধমান এই আমাদের এই মেডিকেল কলেজকে দিয়েছেন, তারই আজকে এখানে উদ্বোধন হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সবার শ্রদ্ধেয় রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, রয়েছেন আমাদের বর্ধমান পৌরসভার আমার সম্মানীয় আমাদের চেয়ারম্যান পরেশ সরকার মহাশয়, আমাদের সম্মানীয় সিএমএস সাহেব আছেন। যেভাবে গোটা বাংলা জুড়ে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবার জন্য একটার পর একটা নতুন করে চিন্তাভাবনার মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে, যে দুটো গাড়ি তিনি উদ্বোধন করেছেন কদিন আগে ফেব্রুয়ারি মাসে, তার একটা বর্ধমান আমাদের এই মেডিকেল কলেজকে দেওয়া হয়েছে। এই কলেজের মধ্য দিয়ে, এই গাড়ির মধ্য দিয়ে গোটা জেলা জুড়ে বিভিন্ন গ্রাম, তিনটে করেছে বিভিন্ন গ্রামে যারা চিকিৎসার হয়তো দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে তাদের চিকিৎসার জন্য আসতে অনেক অসুবিধা হয়, তার জন্য এই ভ্রাম্যমান এই দন্ত চিকিৎসা কেন্দ্রটি তিনি দিয়েছেন, যাতে এটা নিয়ে গ্রামগঞ্জে মানুষের চিকিৎসা করা যায়। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে তার চিন্তা ভাবনার জন্য। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।